ইউটিউবের মতো একটি প্ল্যাটফর্মে আমাদের ভিডিওসগুলো আপলোড শুরু করার পর আমরা সবাই মোটামুটি একটা মোস্ট কমন ব্যাপার নিয়ে কনফিউশনে থাকি, সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলগুলো খোলার পর আমরা কোন জিনিসটায় বেশি করে ফোকাস করব, আমাদের চ্যানেলে ভিডিও কোয়ালিটির উপর নাকি আমাদের চ্যানেলে ভিডিও কোয়ান্টিটি বা আমরা কতগুলো ভিডিওস আপলোড করলাম তার উপর। এখন দেখা যায় যে অনেকে কোয়ালিটি সম্পন্ন ভিডিওস তৈরি করতে গিয়ে ভিডিওর পরিমাণ অনেক কমিয়ে ফেলে, আবার দেখা যায় অনেকে বেশি পরিমাণে ভিডিওস আপলোড করতে গিয়ে ভিডিওর কোয়ালিটির পরিমাণটা কমিয়ে ফেলে। এখন কোন দিকে ফোকাস করা আপনার জন্য বেশি ভালো, কোনটা করলে আপনার চ্যানেলে উপকার হবে আর কোনটা করলে আপনার চ্যানেলের ক্ষতি হবে, সেটা নিয়ে আমার আজকের এই ভিডিও। ভিডিও শুরু করার আগে আপনাদের একটা কথা বলে রাখতে চাই, আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনি আমার চ্যানেলে সবসময় এরকমের ভিডিওসগুলো পেয়ে থাকবেন। আর কথা বাড়াচ্ছি না, ফিরে আসছি ছোট্ট একটি ইন্টার পর, সে পর্যন্ত সাথেই থাকুন। প্রথমেই বলি যে আমাদের ভিডিওসগুলোর কোয়ালিটি সম্পন্ন ভিডিওস তৈরি করলে আমাদের চ্যানেলে কী কী উপকার হবে। আমরা যখন আমাদের চ্যানেলের ভিডিওসগুলোকে কোয়ালিটি সম্পন্ন ভিডিওস হিসেবে তৈরি করব, তখন আমাদের যে কয়েকজন ভিউয়ার্সে আসুক, আমাদের কন্টেন্ট কোয়ালিটি, প্রেজেন্টেশন স্টাইল, বাকি সব কিছু যদি ঠিক থাকে, তারা অবশ্যই চাবে যে আমরা নেক্সট ভিডিওসগুলো যদি আপলোড করি তারা যেন সেগুলোকে দেখে। এখন আমরা যদি এই কন্টেন্ট কোয়ালিটিকে অনেক বেশি ভালো করতে চাই বা পারফেক্ট কোনো টপিক চুজ করতে চাই, আমাদের প্রেজেন্টেশনকে সাজিয়ে রাখতে চাই, তাহলে দেখা যাবে যে আমাদের চ্যানেল শুরুর দিকে একটা ভিডিও করার পর নেক্সট ভিডিও আপলোড করতে অনেক সময় পার হয়ে যাবে। দেখা যাবে যে আপনি একটা ভিডিও তৈরি করতে আরেকটা ভিডিও তৈরি করার সময় 7-8 দিন সময় লাগিয়ে ফেলেছেন। তো আপনি এই 7-8 দিন ভিডিওস আপলোড না করতে গিয়ে আপনার চ্যানেল যে কত দূরে পিছিয়ে যাবে সেটা আপনি ভাবতেও পারছেন না। দেখা যাবে যে আপনি 1 মাসে 3-4টা ভিডিওস আপলোড দিয়ে রেখেছেন, যার জন্য আপনার চ্যানেল গ্রো হওয়ার হার অনেক বেশি কমে যাবে, যার জন্য আপনি 1 বছরে হয়তোবা 1000 সাবস্ক্রাইবার্স আর 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা ম্যানেজ করা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। তো আমরা যদি কন্টেন্ট কোয়ালিটির উপরেও জোর দেই, আমাদের এইটা খেয়াল রাখতে হবে যে আমাদের ভিডিওসের পরিমাণ যেন খুব কম না হয়ে যায়। এখন সেকেন্ড আসি যে আমাদের চ্যানেলের ভিডিও কোয়ান্টিটির উপর বা আমরা কতগুলো ভিডিওস আপলোড করলাম তার উপর। যখন আমরা আমাদের চ্যানেলে অনেক বেশি পরিমাণে ভিডিওস আপলোড করা শুরু করব, তখন আমাদের এই ভিডিওস আপলোড করার যদি একটি শিডিউল থাকে, মানে আমরা যদি ডেইলি সেম টাইমেই ভিডিও আপলোড করি বা নির্দিষ্ট কিছু ইন্টারভাল পর পর আমি যদি একদিনে 2টা করে ভিডিও আপলোড দিই, যদি সেটা 2টা ভিডিও সেম টাইমে ইউটিউবে আমি আপলোড করি, বা এমন হতে পারে আমি 2 দিন পর পর ভিডিওস আপলোড করছি, তাহলে আমি যদি এভাবে নিয়মিত শিডিউল মেনে সব রুলস মেনে তারপর ভিডিওস আপলোড করতে থাকি, তাহলে ইউটিউব ব্যাপারটাকে সিরিয়াসভাবে নেয় যে এই লোকটা তার চ্যানেলের ভিডিওস নিয়ে অনেক বেশি সিরিয়াস, সে তার চ্যানেলে সত্যি সত্যি ভিডিওস আপলোড করছে। দেখা যাবে যে আপনার চ্যানেলের ভিডিওস যত বেশি বাড়ছে আপনার চ্যানেলের ইমপ্রেশন তত বেশি বাড়ছে, আপনার চ্যানেলের ইমপ্রেশন বাড়ছে মানে আপনার চ্যানেলের ভিউজ বাড়ছে, আর আপনার চ্যানেলের ভিউজ বাড়ছে মানে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার্স দুটোই অনেক বেশি বাড়ছে। তো এখন আবার অনেকে এই প্রবলেমটাই ফেস করেন যে এই বেশি পরিমাণে ভিডিওস আপলোড করতে গিয়ে টপিক সিলেকশন আর ভিডিওর কোয়ালিটি এই দুটোতে ফোকাস দিতে পারেন না। এটাই স্বাভাবিক, তার কারণ আমরা যখন আমাদের ভিডিওস কোয়ালিটির দিকে বেশি করে ফোকাস দিব, তখন আমাদের এই কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে যেহেতু সময় বেশি লাগবে, তাই আমাদের কোয়ান্টিটিটা অনেক কমে যাবে। আবার আমরা যখন এই কোয়ান্টিটির উপর বেশি জোর দিব বা আমরা যখন চাবো বেশি করে ভিডিওস আপলোড করতে, তখন আমাদের ভিডিওস কোয়ালিটিগুলো আগের থেকে একটু খারাপ হয়ে যাবে। এখন আপনি যদি এই বেশি পরিমাণেও ভিডিও আপলোড করেন, আমি প্রথমেই বলছি না যে আপনাকে 100% পারফেক্টভাবেই ভিডিওসগুলো আপলোড করতে হবে, তবে আপনি এতটুকু খেয়াল রাখবেন আপনি আপনার ভিডিওতে যে জিনিসটা ক্লিয়ার করতে চেয়েছেন বা আপনি আপনার ভিডিও দিয়ে আপনার সাবস্ক্রাইবার্স বা আপনার ভিউয়ার্সদের যা বোঝাতে চেয়েছেন তারা যেন এটাকে বুঝতে পারে, আর তারা যেন আপনার ভিডিওস দেখার সময় কখনো বিরক্ত না হয়। এখন তারা যদি আপনার ভিডিওস দেখে বিরক্ত না হয়, তাদের যদি কাজে লাগে, আপনার কন্টেন্ট কোয়ালিটি যদি খুব বেশি আকাশ অনেক বেশি যদি ভালো না হয়, তাও দেখা যাবে যে তারা যেহেতু আপনার চ্যানেল থেকে কোনো ভালো জিনিস শিখতে পারছে, তাই তারা আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন নেক্সট আপনার চ্যানেলে এই ভিডিওসগুলো যেন তারা দেখতে পারে সেজন্য। আবার আপনি যদি এই কোয়ান্টিটির দিকে ফোকাস করতে গিয়ে কন্টেন্ট কোয়ালিটি খুব বেশি বাজে করে ফেলেন, তাহলে আপনার চ্যানেলে আপনি যদি 20,000 ভিডিওস একদিনে আপলোড করেন, তো এই ভিডিওসে ইমপ্রেশন যতই বাড়ুক
দেখা যাবে যে আপনার কোনো ভিউয়ার্স আপনি পাচ্ছেন না, দেখা যাবে হ্যাঁ প্রতিটা ভিডিওতে যদি একটা করে ভিউ আসে, আপনি যদি দিনে, এটা যদিও কোনোদিনও সম্ভব না যে একদিনে কেউ 20,000 ভিডিওস আপলোড করবে, তবু আমি বলছি যে আপনার ভিডিওস পরিমাণ যদি এত বেশি হয়, আপনি যদি একদিনে এতগুলো করেও যদি ভিডিওস আপলোড করেন, তাহলে আপনার এই ভিডিওসে একটা করে ভিউ আসলেও যদি ভিউয়ের পরিমাণ বাড়ে, দেখবেন যে আপনার সাবস্ক্রাইবার্সও বাড়বে না, বা আপনি নেক্সট কোনো ভিডিওস আপলোড করলে সেই ভিডিওসে র্যাঙ্ক করার বা সেই ভিডিওসে কোয়ালিটি সম্পন্ন বা ভালো কোনো ভিউ আসার চান্স একবারই কমে যাবে। তো আমাদের দুইটাকে মিলে কম্পাইল করে আমাদের আমাদের অ্যাবিলিটি থেকে যেটা সর্বোচ্চ বা আমরা যতগুলো ভিডিও কোয়ালিটি সম্পন্ন করতে পারি, দুটোকে মিলে ম্যাচ করে এমন একটি কোয়ান্টিটি আর কোয়ালিটি সম্পন্ন ভিডিওস তৈরি করতে হবে যেটাতে আমাদের চ্যানেলের দুই দিক দিয়েই উপকার হয়। আমি আশা করি কথাগুলো আপনাকে বুঝে বলতে পেরেছি। আবারও বলছি, আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, আমার চ্যানেলে আমি সবসময় এই রকমের ভিডিওসগুলো আপলোড করি, আপনি চাইলে দেখে নিতে পারেন। আশা করি সবগুলো ভিডিওস আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আপনি যদি প্রথমবারের মতো আমার চ্যানেলে এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, কারণ আপনার একটু হেল্প আর সাপোর্ট আমার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।